এবার পূজোয় মেনুতে থাকবে না বিরিয়ানি, হাতে থাকবে না আইসক্রিম, কারণ মন ও চোখ জুড়ে শুধুই থাকবে প্রজাপতি বিস্কুট। আকাশ পাহাড় মিথ্যে দিয়ে শুরু কোনো এক ভালোবাসার গল্প বা পর্দার পেছনের সার্কাস, সব কিছুর পাশে বেশ পাকাপাকি ভাবে জায়গা করে নিচ্ছে একটি নির্মল প্রেমের গল্প, কারণ অন্যান্য ছটি ছবির সাথেই অবশেষে মুক্তি পেল প্রজাপতি বিস্কুট। শীতল পাটি খেলনা বাটি খুচরোরা এই না বলা গান মুখ চোরা পেছনে পড়ে থাকা সময়গুলোয় ফিরতে কে না চায়, তাই সেই পুরনো মুহূর্তগুলো আরো একবার ঝালিয়ে নিতে প্রিমিয়ারে দেখা গেল টলিউডের বহু মানুষকে। ওপেন টি বায়োস্কোপের পর দর্শকদের অনেক দিন অপেক্ষা করিয়েছেন পরিচালক অনিন্দ্য চ্যাটার্জি, তাই এদিন প্রথম শুনেনি তার কথাই। আমি খুব খুশি, তার কারণ ছবিটা মুক্তি পেয়েছে পুজো উৎসবের সময়, মানুষজন এই সময় খুশি থাকে। আমার মনে হয় এই যে ছবিটা, এটা তো এমনিতে একটা প্রেমের ছবি, তো পূজোর সময় এটা যে মুক্তি পাচ্ছে আমার খুব ভালো লেগেছে। বুদ্ধ ভূত চাঁদের কপালটি দেখো সাবধানে। পরিচালকের ভূমিকা থেকে প্রথমবার প্রযোজকের ভূমিকায় শিবপ্রসাদ মুখার্জি, এই নতুন দায়িত্ব পালনের অনুভূতিটা কেমন বললেন তিনি? আজকের ভূমিকাটা খুব ইন্টারেস্টিং, সেটা এনজয় করছি। আর আজকের ভূমিকাটা বরঞ্চ অনেক ডিফিকাল্ট, তার কারণ মানে ব্যাপারটা হচ্ছে মানে সবাই যাতে ঠিকমতো এনজয় করতে পারে। আমার কাজটা নিবেদকের, সেখানে ওই সিট অবধি নিয়ে যাওয়া, কোনো ত্রুটি যাতে না হয়, মানে পরিবেশনটা যাতে ঠিকমতো করতে পারি, তো সেইটা খুব খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব। আমি বলছি মানে ইট ইজ মোর ডিফিকাল্ট দ্যান ডিরেকশন। যে দুটি মানুষের মনের প্রজাপতি দর্শকদের কাছে উড়ে আসছে এবার পুজোয়, তারা হলেন ঈশা ও আদিত্য। প্রথম ছবি নিয়ে কতটা চিন্তা এবং কতটাই বা আনন্দে? আজকে আমাদের প্রজাপতি বিস্কুট রিলিজ করলো, এখনও পর্যন্ত যা রিয়াকশান দেখতে পাচ্ছি সবাই বলছেন ভালো। আর তারা নিশ্চয়ই পাশের বাড়ি গিয়ে বলবেন বা তাদের বন্ধু বান্ধবদের বলবেন যে ভালো হয়েছে, আপনারাও প্লিজ দেখে আসুন। আমিও বলছি প্লিজ প্লিজ দেখে আসবেন আমাদের সিনেমাটা। পুজো, এর আগেও বলেছি পুজো আসছে, অনেকগুলো বাংলা সিনেমা রিলিজ করেছে, কিন্তু প্রজাপতিটা দেখতে ভুলবেন না, প্লিজ মনে করে দেখে নেবেন। খুবই খুশি, ভেতরে শো চলছে, সবার রেসপন্স খুব ভালো। সকালে নন্দনে গেছিলাম, ওখানকার রেসপন্সও খুব ভালো, তো বুঝতে পারছি যে লোকজন আস্তে আস্তে ছবিটাকে অ্যাকসেপ্ট করছে, ছবিটাকে পছন্দ করছে, ভালোবাসছে, সেটাই আমার মনে হয় সব থেকে বড় পাওনা। আর এই দুজনের সাথেই বিস্কুটের মতো মুচমুচে যে মেয়েটি, সে খেয়া, তারও প্রথম ছবি, শুনে নি কি বলছে খেয়া। বলবো বলতে আমার একটা বন্ধু অলরেডি দেখে নিয়েছে সকালে, আর দেখে অসম্ভব ভালো লেগেছে, তো তাই জন্য আমার একটু চিন্তা হচ্ছে না, কারণ ও হচ্ছে এমন একটা মানুষ যার কিছুই ভালো লাগে না, তাই জন্য ওর যখন ও বলেছে যে, আর বলেছে যে তোর জন্য, আমি বলছি না আমার কিন্তু এত ভালো লেগেছে যে আমি বলে বোঝাতে পারবো না। সো আই এম ভেরি ভেরি হ্যাপি, রিলিভড রাদার। চায়ের দোকানে কাচের বোতলে রাখা প্রজাপতি বিস্কুট যেমন মিষ্টি তেমনই মুচমুচে, তাই অনেকের কাছে অতীত হয়েও স্বাদটা যেন চিরন্তন। তবে সেই স্বাদই কি ফিরিয়ে দিতে পারবে অনিন্দ্য চ্যাটার্জির প্রজাপতি বিস্কুট, সেটাই এখন দেখার। সেন বাড়িতে সব কার্তিক পুজো টুজো হয় না, মনে রাখবে এই বাড়িতে একটাই ঠাকুর। Down looking very pretty, you didn't invite me to your what's called কার্তিক পুজো সেরিমনি, how I wish I could take part in that পুষ্পাঞ্জলি। আমরা খোঁজ করছিলাম সেই জাহাজটার যেটায় চেপে ভেসে গেলে সাতটা চারধন এক মানিক পাওয়া যায়। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।